পুরনো বিবাদকে কেন্দ্র করে জেঠতো ও কাকাতো পরিবারের মধ্যে মারামারিতে জখম পাঁচ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাকার যজ্ঞেশ্বরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহন রায় ও অনিল রায় দুজন জেঠতো ও কাকাতো ভাই। গতকাল রাতে দুই পরিবারের মধ্যে পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রথমে বচসা হয়, তারপর একে অপরের ওপর হাঁসুয়া, শাবল ও লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। মারামারিতে জখম হন দুই পক্ষের প্রায় ছজন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। জখমদের স্থানীয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করেন। অনিল রায়ের অভিযোগ, মোহন রায় হঠাৎ করে তার ভাইকে মারধর করে। ভাইকে বাঁচাতে গিয়ে বাবা ও তাকে হাঁসুয়া, শাবল ও লাঠি দিয়ে মারধর করে। অপরদিকে মোহন রায়ের স্ত্রীর অভিযোগ, অনিল রায় কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে বাড়িতে এসে দরজা ভেঙে বাড়ির ভেতর ঢোকে এবং স্বামী মোহন রায় দেওর ও ছেলেকে হাঁসুয়া, শাবল ও লাঠি দিয়ে মারধর করতে থাকে। আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন তিনজন বলে জানা গেছে। তাদেরকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মেডিকেল কলেজে স্থানান্তর করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। বাবার হাতে হাত কেটে দিয়েছে, আমার ভাইয়ের বুকের কাছে বল্লম ঢুকিয়ে দিয়েছে আর আমার কোমরে বল্লম ঢুকিয়ে দিয়েছে। ওরা তিনজন ছিল। আমি জায়গা সংক্রান্ত অনেক দিন থেকে ঝামেলা আছে। এই যে দিন একটা টিমের যে দেখিনি বল্লম দিচ্ছেন, বল্লম দিন মেশিন মাঠে দাঁড়িয়ে দিন। কে হয় যারা মেরেছে আপনাকে? আমার ভাতিজা হচ্ছে।